بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ولا أما بعد. تينا أهلكين. البكتو. البكتو تي أفتح تقول بنا أبنا ده كونو. شونت كونو problem هاي كنا بس sound كونو problem هاي نقولها أما كي شاب جانا بين كاين. إن شاء الله. তো বা সাউন্ড ব্রোকেন যায় কিনা এটা একটু বলবেন। তো এইটার হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে এনে শুনতে? না স্যার ঠিক আছে ইনশাআল্লাহ। তো আজকে থেকে আমরা এই দ্বিতীয় আল কিতাব ফানি আদারসুল আউয়াল প্রথম পাঠ আদারসুল আউয়াল বাইটি আমার বাড়ি বাইটি আমার বাড়ি ইয়া মানে আমার বাইটি আমার বাড়ি এখন আমি একটু পড়ে আপনার সঙ্গে মনোযোগ দিই হা ইহা বাইটি আমার বাড়ি বাইতি আমার বাড়ি আমা আমা সামনে আল মসজিদ মসজিদের সামনে বাইতি আমাম আল মসজিদি আমার বাড়িটি মসজিদের সামনে বাইতি আমার বাড়ি জামিল সুন্দর বাইতি জামিল আমার বাড়িটি সুন্দর ফি এবং হি তার মধ্যে রয়েছে ফি হি তার মধ্যে রয়েছে হাদিকাতুন বাগান সগীরাতুন ছোট এর মধ্যে ছোট বাগান রয়েছে ফিহি হাদিকাতুন সগীরাতুন এর মধ্যে রয়েছে ছোট বাগান ফিহি তার রয়েছে হাদিকাতুন বাগান সগীরাতুন ছোট ফিহি হাদিকাতুন সগীরাতুন তার মধ্যে একটি ছোট বাগান রয়েছে হাদিহি এটি গোরফাতি আমার কক্ষ ইয়া মানে হলো আমার হাদিহি গোরফাতি ইহা আমার কক্ষ হাদিহি গোরফাতি ইহা আমার কক্ষ হাদিহি গোরফাতি ইহা আমার কক্ষ বা ইহা আমার রুম হাদিহি গোরফাতি ইহা আমার কক্ষ বা ইহা আমার রুম হাদিহি গুরফাতি ইহা আমার কক্ষ বা ইহা আমার রুম উস্তাদ আসসালামু আলাইকুম উস্তাদ কে যেন কথা বলতেছে একটু মিউট করে দিন ও কথা বলছে না আচ্ছা ঠিক আছে ফিহা তার মধ্যে রয়েছে ফি এবং হা তার মধ্যে রয়েছে নাফিজাতুন জানালা কাবিরাতুন বড় একটি বড় জানালা আমরা বলেছিলাম যে তা এটি একদিকে বোঝায় তা এটি একটি বোঝায় না ফেজাতুন একটি জানালা কাবিরাতুন বড় একটি বড় জানালা ওয়ামির ওয়াহাতুন জামিলাতুন মির ওয়াহাতুন মানে হলো ফ্যান ওয়াহাতুন জামিলাতুন একটি সুন্দর ফ্যান এর মধ্যে একটি সুন্দর ফ্যান তারপরে হলো হাজা ইহা সারিরি আমার খাট সারিরুন ওয়াহাজা এবং ইহা কুরসি ইয়া মানে আমার আমার চেয়ার হাজা কুরসি আমার চেয়ার ওয়াহাজা আর এবং ইহা মাকতাবি আমার টেবিল মাকতাবি আমার টেবিল হাজা মাকতাবি এবং ইহা আমার টেবিল ساعتي
সাআতু মানে হলো ঘড়ি, ইয়া মানে আমার, আমার ঘড়ি, ওয়া এবং কালামি আমার কলম, ইয়া মানে আমার, বুঝতে পারছেন, ওয়া এবং কিতাবি আমার কিতাব, আলা উপরে আল মাকতাব টেবিল, টেবিলের উপর মাকতাব শব্দটি দুটো অর্থে ব্যবহৃত হয়, টেবিল অথবা অফিস। ওকে, ওয়া হাকিবাতি ইয়া মানে আমার, হাকিবাতুন মানে হলো ব্যাগ, আমার ব্যাগ, তাহতা নিচে আল মাকতাবি টেবিলের নিচে, নাফিজাতু গুরফাতি আমার, নাফিজাতু গুরফাতি আমার রুমের, নাফিজাতু গুরফাতি আমার রুমের জানালা, মাফতুহাতুন খোলা, মাফতুহাতুন খোলা আমার রুমের জানালা খোলা, নাফিজাতু মানে জানালা, জানালা এই যে এখানে নাফিজা দেখে এসছেন, গুরফাতুন মানে রুম, ইয়া মানে আমার, আমার রুমের জানালা, মাফতুহাতুন ফাতাহা এটা থেকেই মাফতুহা, এটা হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ পার্টিসিপল, খোলা, আমার রুমের জানালাটি খোলা, আমার রুমের জানালাটি খোলা, আমার রুমের জানালাটি খোলা। ওকে, এই হচ্ছে এখানকার যে শব্দগুলো আপনারা দেখলেন, এই বাক্যগুলো, এই বাক্যগুলো এখন একবার আপনারা পড়বেন এবং পরে আপনারা বলবেন যে কোথাও আপনারা বুঝতে পারছেন কিনা বা বুঝতে পারেন এমন কোন জায়গা। হাদিহি গুরফাতু আখি, এটি আমার ভাইয়ের রুম, ওয়া তিলকা গুরফাতু উখতি, এবং ওইটি আমার বোনের রুম। তারপরে হচ্ছে গোরফাতু আখি কাবীরা, গোরফাতু আখি কাবীরা আমার ভাইয়ের রুম বড়, ওয়াগোরফাতু উখতি সগীরা, আর গোরফাতু মানে হলো রুম, উখতি আমার বোনের রুম, সগীরা ছোট, গোরফাতু রুম আখি আমার ভাই, আমা আমার সামনে, গোরফাতি আমার রুমের সামনে, আমার ভাইয়ের রুম আমার রুমের সামনে, ওয়া গুরফাতু আর রুম উখতি আমার বোনের, আমা আমার সামনে, আল মাতবাখি কিচেন, আল মাতবাখ কিচেন এটা মুখস্থ করে নিতে হবে, আল মাতবাখ কিচেন, আল মাতবাখ কিচেন, আল মাতবাখ কিচেন, এরপর হচ্ছে লি আখুন ওয়াহিদুন, আমার একজন ভাই আছে, ইসমুহু তার নাম, ইসমু এবং হু উসামা, ওয়ালি এবং রয়েছে আমার, উখতুন বোন, ওয়াহিদাতুন একজন বোন, ইসমুহা তার নাম সুআদ, তার নাম হলো সুআদ, ইসমুহা সুআদ, আবি আমার ভাই, ওয়া উম্মি এবং আমার বোন, ফি মধ্যে তিলকা ওই, আল গুরফা রুম আল কাবীরা বড় রুম, আমার বাবা এবং সরি আমার বাবা এবং আমার মা, আবি মানে আমার বাবা, ওয়া উম্মি এবং আমার মা, ফি মানে মধ্যে, তিলকা মানে ওই, আল গুরফা রুম আল কাবীরা বড় রুম, ওই বড় রুমের মধ্যে, আনা আমি উহিব্বু ভালোবাসি, আবি আমার বাবাকে, ওয়া উম্মি এবং আমার মা, উহিব্ব এবং আমি ভালোবাসি, আখি আমার ভাইকে, ওয়া উখতি এবং আমার বোন। হাদিহি, এটি গুরফাতু আখি আমার ভাইয়ের রুম,
রিহি এটি গোরফাতু আখি আমার ভাইয়ের রুম হ্যাঁ রিহি গোরফাতু আখি এটি আমার ভাইয়ের রুম হ্যাঁ রিহি গোরফাতু আখি ওয়াতিলকা গোরফাতু উখতি এবং ওইটি আমার বোনের রুম তিলকা ওইটি গোরফাতু রুম উখতি আমার বোন উখতা এবং ইয়া উখতুন এবং ইয়া আমার বোনের রুম গোরফাতু আখি আমার ভাইয়ের রুম কাবীরাতুন বড় ওয়া আর গোরফাতু রুম উখতি আমার বোনের সগীরা ছোট আমার বোনের রুম ছোট গোরফাতু আখি আমার ভাইয়ের রুম আমার সামনে গোরফাতি আপনার আমার ভাইয়ের রুম আমার রুমের সামনে আমার ভাইয়ের রুম আমার রুমের সামনে আমার ভাইয়ের রুম আমার রুমের সামনে অগোরফাতু আখি আমার অগোরফাতু উখতি এবং আমার বোনের রুম আমার সামনে আল মাতবাকি কিচেনের সামনে লি আমার রয়েছে এখন ভাই ওয়াহিদুন একজন ভাই ইসমুহু তার নাম উসামা ওয়ালি আমার রয়েছে উখতুন বোন ওয়াহিদাতুন এই যে নারী বাচক তিনজন ওয়াহিদাতুন এখানে ওয়াহিদুন এখানে ওয়াহিদাতুন ইসমুহা তার নাম সুআদ আবি আমার বাবা ওয়া উম্মি এবং আমার মা ফি মধ্যে তিলকা ওই আল গোরফাতি রুম আল কাবিরা বড় রুম ওই বড় রুমের মধ্যে ওই বড় রুমের মধ্যে আনা আমি উহিব্বু ভালোবাসি আবি আমার বাবাকে উম্মি এবং আমার বোনকে ওয়া উহিব্বু এবং আমি ভালোবাসি আখি আমার বাবাকে আমার ভাইকে ওয়াক্তি এবং আমার বোনকে এবার এতটুকু আপনারা পড়তে থাকেন আমি আবার আপনাদেরকে সময় দিচ্ছি এতটুকু জি এখানে একটু দেখেন এবং লিখুন এখানে আমরা বলছিলাম খেয়াল করুন আল আউয়াল মানকে ফি মধ্যে হাজা এই আল বাইতি এই ঘরের মধ্যে কে আছে ফি হি তার মধ্যে রয়েছে হামিদুন তার মধ্যে হামিদ রয়েছে এরপর হচ্ছে মাদা কি ফি মধ্যে আল আকিবাতি হাকিবা ব্যাগের মধ্যে কি রয়েছে আকিবা যেহেতু নারীবাচক এবার দেখেন ফি হা তার মধ্যে রয়েছে কিতাবি আমার বই ওয়াকালামি এবং আমার কলম ওয়া দাফতারি এবং আমার দফতর দফতর কেমনে এই যে বু এই যে কপি 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 এবং আমার তারপরে মানকে ফি মধ্যে আসাইয়ারাতি গাড়ির মধ্যে আসাইয়ার মানে গাড়ি গাড়ির মধ্যে কে দেখেন তাহলে নারী বাচকটা আছে ফিহা তার মধ্যে আবি আমার বাবা ওয়া উম্মি এবং আমার মা ওয়া এবং আখি আমার ভাই ওয়া এবং উখতি ইয়া ইয়া মানে হলো আমার এবং আমার বোন মানকে ফি মধ্যে মসজিদি আল জামিআতি বিশ্ববিদ্যালয়ের মসজিদে কে রয়েছে আল আন এখন আল আন এখন মা উত্তর মা মানে ফি মধ্যে হি কারণ হি কারণ কি মসজিদ কি পুরুষবাচক তার মধ্যে নেই আহাদুন কেউ মা ফিহি আহাদুন তার মধ্যে কেউ নেই মা ফিহি আহাদুন তার মধ্যে কেউ নেই মানকে ফি মধ্যে
হাজিহি এই আল গোরফাতি এই রুমের মধ্যে কে রয়েছে হাজিহি কারণ কি কারণ আল গোরফা এটি নারী বাচক ফি হা তার মধ্যে রয়েছে ফি এবং হা তার মধ্যে রয়েছে ফিহা তার মধ্যে রয়েছে আল মুদিরু প্রিন্সিপাল অধ্যক্ষ ফিহাল মুদিরু আল আউয়াল আত-তানি আত-তালিস আর-রাবি' আল-খামিস এবার কেউ একজন পড়তে পারবেন এটা একজন আত-তানি ইকরা পড়ুন দুই নম্বর ইকরা আমার বাবাকে আমার মাকে আমি ভালোবাসি আখি আমার ভাইকে এবং আমার বোনকে আমি ভালোবাসি জামিলি আমার কলিগ কে জামিলি আমার কলিগ আমার তো জামিলি জামিল মানে বন্ধু ইয়া মানে আমার আমার বন্ধুকে আমি ভালোবাসি ওহিব্বু আমি ভালোবাসি উস্তাজি আমার শিক্ষককে উস্তাজ ওহিব্বু ওহিব্বুল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি ওহিব্বুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীকে ভালোবাসি ওহিব্বুল লুগাত আল আরাবিয়্যা আমি আরবি ভাষাকে ভালোবাসি আমি আরবি ভাষাকে ভালোবাসি ওকে ফাইন এটা কিন্তু আমাদের এক নম্বর ইয়েটি শেষ হয়ে গেল এখন একটু পড়ুন তো একটু পড়ুন আপনারা উহিব্বুক ফিল্লাহি মানে হলো আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে আমি আপনাকে ভালোবাসি আল্লাহর উদ্দেশ্যে বা আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি জি তারপরে আর কোনো বিষয় পরেরটা পড়াইতে পারি আর এখানে ফিটা কি মানে জন্য হিসেবে ইউজ হয়েছে জি আবার বলবেন ওহি যে আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি না ফিটা কি জন্য হিসেবে ইউজ হয়েছে লি কেন ইউজ হয়নি হ্যাঁ কি করা হয়নি মানে জন্য না ওহি বহু ফিল্লাহ অথবা ওহি বুহা ফিল্লাহ ওহি বহু ফিল্লাহ অথবা ওহি বুহা ফিল্লাহ আপনি তাকে বলতে চান তাকে এটা কোন পুরুষ আবার বলবেন কাইন্ডলি স্যার আমি বলেছি কি লি কেন ব্যবহৃত হলো না এখানে কেন সি ব্যবহৃত হলো লি আসলে তো মালিকানা বোঝায় এটা আপনার পড়ে এসেছেন লিটা আসলে বোঝা মালিকানা মালিকানা ও আচ্ছা লি তো বোঝায় মালিকানা আর ফি আসলে উদ্দেশ্য বোঝায় উদ্দেশ্য লি তো উদ্দেশ্য বোঝায় না লি বোঝায় মালিকানা আচ্ছা যেমন লিল্লাহি লিল্লাহি মুলকু সামাওয়াত লিল্লাহি মানে কি আল্লাহর জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য আল্লাহর জন্য মানে কি আল্লাহর মালিকানা অতএব যখন বলবেন আপনি উহিব্বুহু লিল্লাহ তখন এটা মালিকানা বোঝাবে এটা মালিকানার ইস্যু না এটা হলো সন্তুষ্টির ইস্যু ফিল্লাহি মানে হলো আল্লাহর উদ্দেশ্যে ফিল্লাহির উদ্দেশ্য হতে ব্যবহৃত
আচ্ছা এবার আদারসু সানি আদারসু সানি দ্বিতীয় পাঠ কাইফা হালুকি কি ইয়া বিন্তু এ মেয়ে কন্যা ডটার তুমি কেমন আছো কাইফা হালুকি আনা আমি বেখায়রিন বি মানে আনা বেখায়রিন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এবং আল্লাহর জন্য সকল প্রশংসা মিন আইনা আনতি আপনি কোথেকে মিন আইনা আনতি আপনি মিন আইনা আনতি আপনি কোথেকে এসেছেন সুরিয়া আমি সিরিয়ান মাসমু কি তোমার নাম কি ইসমি আমিনা আমার নাম আমিনা আইনা আবু কি কাজের কি তোমার বাবা কোথায় আবি আমার বাবা হো না এখানে ফি আল মাদিনাতিল মুনাওয়ারা আমার বাবা এখানে মদিনা মুনাওয়ারা আছে ওয়া তিনি মুফাত তিশুন এটা মুখস্থ করে নিতে হবে মুফাত্তিশুন তিনি এখানে মুফাত্তিশুন অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি তিনি কি করেন এটাকে বলবো এই যে সুপারভাইজ যিনি করেন পরিদর্শক পরিদর্শক ফিল মাদ্রাসাতি সানুবিয়া মুফাত্তিশুন পরিদর্শক ফি মধ্যে আল মাদ্রাসা আসানোভিয়া সেকেন্ডারি স্কুল সেকেন্ডারি স্কুলে তিনি পরিদর্শক ওয়া আইনা উম্মু কি তোমার মা কোথায় হিয়া তিনি আইদান ও শি ইজ অলসো হুনা এখানে হিয়া তিনি তবিবাতুন ডাক্তার যে ইয়া মানে হলো ফিমেল ডক্টর ফি মধ্যে মুস্তাশফা আল ওয়ালাদা মুস্তাশফা আল ওয়ালাদা মানে হলো প্রসূতি হসপিটাল মুস্তাশফা আল ওয়ালাদা মানে হলো প্রসূতি হসপিটাল মানে যেখানে ল্যাবর ইয়ে হয় সেই হসপিটাল আল ওয়ালাদা মানে হলো সন্তান জন্মদান মুস্তাশফা মানে হলো হসপিটাল মুস্তাশফা কি থেকে সেই শিফা শিফা মানে হলো হসপিটাল মুস্তাশফা আল ওয়ালাদাতি মুস্তাশফা ولادتي مستشفى الولادتي مستشفى الولادتي কি আচ্ছা হিয়া আইদন হুনা তিনি এখানে আছেন হিয়া তিনি তবিবাতুন ডাক্তার ফি মুস্তাশফাল উইলাদাতি প্রসূতি হসপিটালে ওমান হাযিহিল ফাতাতু আল্লাতি মাআকি ওয়া আর মান কে হাযিহি এই আল ফাতাতু ইয়াং লেডি যুবতী আল্লাতি যে এই যে আল্লাতি আপনি এটা পড়ে এসেছেন আল্লাদি আল্লাদানি আল্লাদিনা আল্লাতি আল্লাতি নারী বাচক আল্লাতি যে মা কি মা মানে সাথে কি মানে আপনার আপনার সাথে রয়েছে যে আপনার সাথে রয়েছে আ মানে কি ইয়া তিনি উক্ত কি তিনি কি আপনার বোন আহিয়া উক্ত কি তিনি কি আপনার বোন আহিয়া উক্ত কি তিনি কি আপনার বোন ওকে ওয়া আর মান কে হাযিহি এই আল ফাতাতু আল্লাতি যে মা কি আপনার সাথে রয়েছে যেই
যুবতীটি আপনার সাথে রয়েছে, সে কে? আহিয়া উক্ত কি? সে কি আপনার বোন? লা না, ইয়া সে বিন্তু কন্যা আমি, আমার চাচার কন্যা, মানে আমার চাচাতো বোন। She is my cousin. মা ইসমুহা, তার নাম কি? ইসমুহা, তার নাম হা ফাতেমাতু। আ মানে কি? হিয়া সে জামিলাতু, কি সে কি তোমার সহপাঠিনী? জামিলা মানে হলো সহপাঠিনী, কলিগ, ক্লাসমেট। লা না, আনা আমি ফি আল মাদ্রাসাতিল মুতাওয়াসিতা, মিডল স্কুল, আমি হচ্ছে মিডল স্কুলে। ওয়াহিয়া, আর সে ফি মধ্যে আল মাদ্রাসাতিস সানবিয়া, সেকেন্ডারি স্কুলে, সে সেকেন্ডারি স্কুলে, আমি মিডল স্কুলে। আ লাকি, আ মানে কি? লা এবং কি, তোমার কে আছে উখতুন, বোন? ইউ হ্যাভ এনি ডট এনি সিস্টার? লা। মা লি, আমার নেই উখতুন, কোন বোন। আ লাকি, তোমার কি আছে এখন কোন ভাই? নাম, হা, লি আমার রয়েছে এখন কাবিরুন, বড় ভাই। ওয়াহুয়া, এবং তিনি, তালিবুন, ছাত্র, বিল জামিয়াতি, ইউনিভার্সিটি, তিনি ইউনিভার্সিটির ছাত্র। ওয়া আর মান কে হাজা, এই আত্তিফলু, এই শিশুটিকে, আল্লাহি যে মাকে তোমার সাথে রয়েছে, সে কে? আত্তিফল, হুয়া সে, ইবনু ছেলে, আখি আমার ভাই, আমার ভাইয়ের ছেলে, না আমার ভাতিজা, আমার ভাইয়ের ছেলে। তার নাম কি? নাসমুহু, ইসমুহু তার নাম সাদ। আ মানে কি? উম্মু মানে বাবা, কি মানে তোমার, তোমার বাবা কি? ফি মধ্যে, আল বাইতি, আল আন, তোমার বাবা কি এখন বাসায় আছে? না না, বাবা না, শেখ, মা হবে, সরি, উম্মু মানে মা। উম্মু কি, তোমার মা কি এখন বাসায় আছে? না না, জাহাবাত, জাহাবাত কারণ কি? নারীবাচক, কারণ মা তো, এই জন্য জাহাবাত, নাইল হতো জাহাবা। তিনি কোথায় গিয়েছেন? হসপিটালে গিয়েছেন, তিনি হসপিটালে গিয়েছেন। ওকে, এবার এগুলো আপনারা পড়বেন, কোথাও যদি আপনারা না পারেন আগেই পেজ পড়েন, কেউ একজন পড়েন আগে, পরে অন্যান্য পড়বে, একেবারে প্রথম থেকে। আব্দুস সানি صلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته